একটা শিশু জন্ম হওয়ার জন্য বাবা মায়ের প্রয়োজন, কিন্তু বেড়ে উঠতে গিয়ে দেখা যায় অনেক সময় তার বাবা থাকে না, অথবা মা থাকে না, অথবা দুজনে কেউই থাকে না। হয়তো তারা মারা গেছে, অথবা তাদের মধ্যে সেপারেশন হয়ে গেছে, অথবা তাদের মধ্যে এমন ঝগড়াঝাটি চলছে যে সেপারেশন হবার কথা। এইরকম বাবা মায়ের সন্তানদের বেড়ে ওঠাটা একটু অন্যরকম হয়। আপনি হয়তো সেরকম একজন। আমি আজকে আমার নিজের অভিজ্ঞতা থেকে এই বিষয়ে যে সুবিধাগুলো হয় এবং যে অসুবিধাগুলো হয় সেই বিষয়গুলো কথা বলবো, এবং আমার কিছু পরামর্শ আছে যে এ ধরনের জীবন চলতে গিয়ে অনেক ভিন্ন অভিজ্ঞতা হয়ে থাকে, এই ভিন্ন অভিজ্ঞতাগুলো কিভাবে আপনারা মোকাবেলা করবেন, কিভাবে ফেস করবেন সেই বিষয়ে কিছু বলবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, শুরু করা যাক। প্রথমে আমি সুবিধাগুলো নিয়ে কথা বলবো। কী সুবিধা হয় একটা ছেলের যখন বাবা থাকে না, মা থাকে না? সবচেয়ে বড় যে সুবিধাটা হয় সেটা হচ্ছে স্বাধীনতা। আপনি যখন বাবা মা দুজনেই থাকবে, দুজনের দুটো সাইড আলাদা আলাদা হয়ে টেক কেয়ার করে, কিন্তু যখন এক পক্ষ থাকে, এক পক্ষ থাকে না, অথবা দুপক্ষের কেউই থাকে না, তখন আপনাদের একটা আলাদা স্বাধীনতা থাকে। আরেকটি সুবিধা হলো তারা একা চলতে পারার ক্ষমতা অর্জন করে, তারা শিখতে পারে একা একা, তারা কাজ করতে পারে একা একা, তারা কারোর উপর নির্ভরশীল হয় না। এটা অনেক বড় সুবিধা যেটা পরবর্তী জীবনে যখন সবার বাবা মার থেকে আলাদা হয়ে যায়, তখন যাদের বাবা মা তাদেরকে তাদের সন্তানদের যাদের নিজে আগলে বড় করেছে, তাদের চেয়ে যারা এরকম পরিবেশে বড় হয়নি তারা অনেক বেশি সুবিধা পেয়ে যায়, কারণ তাদের এই অভিজ্ঞতাটা আছে কিভাবে একা চলতে হবে। আরেকটি সুবিধা হলো সবার এক ধরনের মায়া থাকে এই বাচ্চাদের প্রতি। আপনি যখন এরকম একটা ঘরে বেড়ে উঠবেন যেখানে আপনার একটা পক্ষ নেই, তখন যে পক্ষটি আছে তারা এক্সট্রা কেয়ার নেবে, আপনার এক্সট্রাভাবে ভালোবাসবে, এবং আপনার আবদারগুলোকে অন্য অন্য সন্তানরা যেরকম আবদার করলে অনেক বিচার করে, অনেক কিছু চিন্তা করে, আপনার ক্ষেত্রে সেটা করবে না, বলবে বাবা নেই অথবা মা নেই অথবা কেউ নেই, একে একটু দিয়ে দিই। তো এই সুবিধাটা থাকবে আপনার জীবনে। আর একটি সুবিধা আছে যেটি হচ্ছে একদমই আলাদা, এটা শুধু আপনি বুঝতে পারবেন আর কেউ বুঝতে পারবে না, কারণ এই সুযোগটা আর কারো নেই। সেটা হচ্ছে আলাদা চোখে দেখা, এই সমাজকে আপনি আলাদা চোখে দেখবেন। এই পরিবেশে যারা বেড়ে উঠছে একইভাবে, আপনি বেড়ে উঠছেন আলাদাভাবে, তারা একইভাবে দেখা শুরু করে, কিন্তু আপনি যেহেতু আলাদাভাবে দেখছেন, আলাদাভাবে বেড়ে উঠছেন, তাই আপনি আলাদাভাবে দেখবেন, এবং দেখতে দেখতে একটা সময় বুঝবেন যে আপনি আলাদা, আপনার চিন্তাধারা আলাদা, আপনি অনেক স্যাক্রিফাইস করবেন, আপনি অনেক মিস করবেন, আপনার অনেক ঝামেলা হবে কাজ করতে, এবং এসব করতে গিয়ে আপনার হচ্ছে নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হবে যেটা অন্যদের হবে না। এখন আমি বলবো এইভাবে বড় উঠতে গেলে যে অসুবিধাগুলো হয় সে বিষয়টা নিয়ে। প্রথম যে অসুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে টক্সিক পরিবেশ। আপনার আশেপাশে আপনি যখন বড় হচ্ছেন, আপনার আশেপাশে দেখবেন যে যে পক্ষতে আপনি বড় হচ্ছেন তারা আপনাকে বলবে অপর পক্ষটি অনেক খারাপ, অনেক সমস্যা আছে তাদের মধ্যে, এই কারণে তারা আপনার কেয়ার করে না, আমরা তোমাকে অনেক কেয়ার করি। এখন সেটা আপনার বাবা মা যদি মৃত্যু হয় সেখানেও দেখবেন, অথবা বাবা মার মধ্যে যদি সেপারেশন হয় তাও দেখবেন যে আপনি যদি বাবার পক্ষে থাকেন আপনার মা খারাপ, মায়ের ফ্যামিলি খারাপ, আপনি যদি মায়ের পক্ষে থাকেন আপনার বাবা খারাপ, আপনার বাবার ফ্যামিলি খারাপ। এখন আপনি শিশু, আপনি বড় হচ্ছেন, আপনি সবাইকে এখনও ঠিকভাবে মেশেননি, কথা কথা বলেনি, আগে যদি আপনাকে বলা হয় যে তারা খারাপ, এই অন্যায় করেছে, এই সমস্যা করেছে, আপনি হয়তো তাদের সত্যিকারের যে চরিত্র সেটা আপনি জানতে পারবেন না, এবং আপনার ভিতরে মানুষকে ঘৃণা করার প্রবণতা বাড়বে, আপনার মধ্যে মানুষকে ভুলভাবে জাজ করার সমস্যা দেখা দিতে পারে। এবার আসি যে সাধারণভাবে যারা বেড়ে ওঠে তাদের আর আপনার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা নিয়ে, সে বড় পার্থক্যটা হচ্ছে শাসন। আপনার বাবা মা যেই থাকুক বা না থাকুক, যে থাকবে উনি শাসন করবেন, যিনি থাকবেন না উনি শাসন করবেন না। এখন অন্যান্য স্বাভাবিক পরিবারে যে থাকে দুজনেই থাকে এবং দুজনেই আদর যেরকম করেন শাসনও সেরকম করেন, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মা পক্ষ, একটা হচ্ছে বাবা পক্ষ, দুই পক্ষের শাসন কিন্তু আলাদা, দুই পক্ষের ভালোবাসাও আলাদা, দুই পক্ষ থেকে আপনি দুইভাবে শিখতে পারবেন। এখন আমরা অনেক সময় নাটক বা গল্পে দেখি যে আমি মা তাকে মা বাবার আদর দিয়ে বড় করেছে, বা বাবা তাকে বাবা মার আদর দিয়ে বড় করেছে, এইসব কথা বলে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে মা মায়ের মতো করে চিন্তা করে, মায়ের মতো করে ভালোবাসবে, মায়ের মতো করে শাসন করবে, আর বাবা বাবার মতো করে করবে। তো আপনি যেই পক্ষতে থাকবেন সেই পক্ষই আপনাকে শাসন করবে, সেই পক্ষ আপনাকে ভালোবাসবে তার মতো করে, কিন্তু যে পক্ষ থাকবে না সেই পক্ষের পুরো বিষয়টা আপনি মিস করবেন, তো শাসনটা মিস করছেন।
এখন আপনি এর বদলে আপনি পাবেন ওই পক্ষ না থাকার জন্য স্বাধীনতাটা। এখন আপনি স্বাধীনতাটাকে যদি খারাপ দিকে নিয়ে যান, তার মানে দাঁড়াচ্ছে আপনি শাসনের অভাবে নষ্ট হয়ে যাচ্ছেন বা শাসনের অভাবে ভুল পথে চালিত হচ্ছেন। তো এই জায়গাটাতে আপনাকে সবসময় সচেতন হতে হবে, আপনি ছোট হন বড় হন যে বয়সেই থাকেন না কেন, আপনার এই জায়গাটায় সবসময় একটা সুবিধা থাকবে যে আপনার শাসন করার কেউ নেই, কিন্তু আপনাকে আপনার ভালোটা বুঝতে হবে। এই শাসনের দিকটার পরে আমরা পরবর্তীতে যাচ্ছি বিচারক পর্যায়ে। আপনার বিচারক আপনি, আপনার ফ্যামিলিতে সমস্যা, আপনার ফ্যামিলিতে যা বলছে আপনি মানছেন না কারণ আপনি ফ্যামিলিকে স্বাভাবিকভাবে দেখেন না, দোষারোপ করেন, আপনার কিন্তু বিচারক এখন আপনি হয়ে গেলেন, আপনার কাজের বিচারক আপনি হয়ে গেলেন। কখন আপনি বিচারক হবেন নিজের? একজন প্রফেশনাল যে বিচারক থাকে, আমরা কোর্টে যাকে কোর্ট ইয়াতে যে বিচারক পাই, তারা অনেক বছর পড়াশোনা করে, অনেক বছর প্র্যাকটিস করে, তারপরে তারা বিচারক হয়। তার মানে একটা দীর্ঘ অভিজ্ঞতার বিষয় আছে বিচারক হওয়ার জন্য, মানে আমি যে সত্যিকারের বিচারক তার কথা বলছি। তো আপনার জীবনে আপনি যখন বিচারক হবেন তখন আপনার পড়াশোনাও লাগবে প্লাস আপনার অভিজ্ঞতাও লাগবে। তো যদি এই দুটোর একটাও না থাকে বা কম থাকে, তার মানে আপনি ঠিক বিচারক হতে পারবেন না। আপনারা সবসময় চিন্তা করবেন যে সাধারণ মানুষরা যেভাবে বেড়ে উঠছে আপনি ওইভাবে বেড়ে উঠছেন না, তার মানে আপনার মধ্যে গলদ আছে। আপনি সবসময় ডিসিশন নেওয়ার আগে আপনার যে ফ্যামিলিটা আপনার পাশে আছে তাদের সাথে কথা বলবেন, জেদ দেখাবেন না, রাগ দেখাবেন না। আপনার জেদ রাগের কারণ থাকতে পারে অনেকগুলোই, কিন্তু সেগুলো নিয়ে পড়ে না থেকে পরিস্থিতি বিবেচনা করবেন, আপনি ঠিক ডিসিশনটা নেবেন। এখানে অনেক ফ্যামিলির ছেলেরা ভুল করে থাকে, ভুল পথে যায়, অবশেষে তারা নিজেকে অপরাধী মনে করে এবং মাদক অন্যায় নষ্ট হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়। শেষ যে অসুবিধার কথাটা বলবো সেটা হচ্ছে অভিভাবকের বিষয়টা। আপনার অভিভাবক থাকবে আপনার যে পক্ষে আপনি থাকবেন সে পক্ষ। এখন বিষয়টা যেটা হয়, বাবার পক্ষ যেমন জরুরি মায়ের পক্ষ সেরকমভাবে জরুরি। এখন আপনি একটা সময় ধীরে ধীরে বুঝতে পারবেন যে যে পক্ষটি আপনার সাথে নেই তারা না থাকায় আপনার ভিতরে অনেক বড় গ্যাপ রয়েছে এবং আপনি এই কারণে এই পরিস্থিতিতে আপনি ফাইট করতে পারছেন না, এবং এর জন্য আপনি যে সমাধানের জন্য নতুন কিছু পাবেন সেটিও পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, বিবেচনা করবেন পরিস্থিতির। এবার আমি আসি পরামর্শ নিয়ে। প্রথম পরামর্শটি হচ্ছে আমার ভাগ্য খারাপ, আমি হচ্ছে সবচেয়ে দুঃখী মানুষ এই পৃথিবীতে, আমার চেয়ে খারাপ ভাগ্য নিয়ে কেউ জন্মায়নি। এই ধরনের মানসিকতা নিয়ে যখন আপনি বাঁচতে শুরু করবেন, এটা সবাই এই ধরনের একটা ইয়ার মধ্যে থাকে, এমনকি যাদের বাবা মা সবাই আছে, ফ্যামিলি সবাই আছে, তারাও এরকম চিন্তা করে যে আমার ভাগ্যটাই সবচেয়ে খারাপ। আপনি যখন ভালো কাজ করবেন, কিছু অর্জন করবেন, তখন দেখবেন এসব কিছু মাথায় আসবে না যে আপনার কে আছে কে নাই। কিন্তু যখন আপনি ব্যর্থ হবেন, যখন খারাপ লাগবে আপনার ভিতরে কোনো কারণে, তখন আপনি ঘুরে ফিরে ওই জিনিসগুলো চলে আসবে যেগুলো হচ্ছে আপনার জীবনে নাই, তার মধ্যে এটাই সবচেয়ে বড় কারণ হিসেবে মনে হবে যে আপনার বাবা মার সমস্যা হয়েছে বা আপনি হচ্ছে ঠিকভাবে আদর পাননি, এই বিষয়গুলো উঠে আসতে পারে। তো এগুলো মাথায় রাখবেন না, এগুলো আসলে কোনো সমাধান না, আপনার সমাধান আপনি নিজে। আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি আপনার কাজে বেস্ট দেন, আপনি ভালো কাজ কর ভালো ফলাফল পাবেন। আপনি যদি বেস্ট না দিতে না পারেন, যেই যে যে পর্যায়ে পর্যন্ত আপনি পরিশ্রম করেছেন সে পর্যায়ের ফলাফল পাবেন। এটাই সব মানুষের ক্ষেত্রে এটাই হচ্ছে সমাধান। এবার আমি যে কথাটি বলবো সেটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সব এ ধরনের ভাগ্য নিয়ে জন্ম হওয়া শিশুদের সন্তানদের জন্য, সেটি হচ্ছে নিজের দুঃখের কথা বাইরের মানুষকে বলা। আমরা সমাজের স্বাভাবিকভাবে যে মানুষগুলোকে দেখতে পাই তাদের এই জায়গাটা কোনো গল্প থাকে না, যে তাদের মা বাবার মধ্যে কোনো সমস্যা হয়েছে, মা বাবার কোনো ঝামেলা হয়েছে, আপনাকে কোনো দিন বলবে না। কিন্তু আপনার যদি এক পক্ষ থাকে এবং এক পক্ষ না থাকে, আপনার ভিতরে একটা গল্প থাকে যে হ্যাঁ আমি এই সমস্যা ফেস করছি। এখন যে সমস্যাটা হচ্ছে যে আপনি যখন গল্পটা বলবেন বা কথাটা বলবেন, তারা সহানুভূতি নিয়ে আপনার দিকে তাকাবে এবং আপনাকে সান্ত্বনা দেবে, আপনাকে মোটিভেশন দেবে যে হ্যাঁ আপনি বড় হন, ভালো হন, ভালো কাজ করেন, সবার এটা জীবনে হতেই পারে, অনেকেই এই ধরনের ফেস করে থাকে। আর সমস্যাটা হচ্ছে যে তারা এই গল্পটা অন্যকে বলে যে হ্যাঁ আমি তো শুনলাম ও এরকম কষ্ট পাচ্ছে কারণ ওর বাবা নেই, দেখছেন লোকটা কত খারাপ, এরকম সন্তানকে রেখে চলে গেছে, অথবা মাটাকে দেখলেন যে এরকম আর একটা লোকের সাথে চলে গেছে, বা এখন কি বাবা মারা গেছে এখন কীভাবে বড় হচ্ছে দেখছেন মা ছাড়া এরকম। তো এটাতে আসলে আপনার কোনো সমাধান হয় না, আলটিমেটলি
আলটিমেটলি যেটা হয় যে এটা গল্প তৈরি হয় আপনাকে নিয়ে, এবং আপনি বাদে সবাই জানে গল্পটা, এবং আপনার আড়ালে গল্পটা চর্চা হয়। এখন আপনি যদি খারাপ দিকে যান, আর এই গল্পটাই এক সময় হয়ে যাবে যে আমরা আগেই জানতাম ও খারাপ হবে, কারণ ও এই এই সব বলে বেড়াচ্ছিল। আর আপনি যদি ভালো হন, তখন বলবে যে না, ও কষ্ট করছে কিন্তু সে বড় হইতে পারছে। কিন্তু আসলে তারা আপনার কোনো ভালো ভালোতেও নাই, খারাপতেও নাই, তার শুধু গল্প করার সময় থাকবে। তো আপনার কষ্টের গল্প, আপনার সমস্যার গল্প আপনার মধ্যে রাখবেন, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একদম কাছের লোকজনের সাথে, কিন্তু এগুলো বাইরের মানুষের কাছে করবেন না, করলে কোনো লাভ হয় না। এবার আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ঘৃণা করা। আপনি যে পক্ষে থাকবেন, সেই পক্ষ আপনাকে বারবার বুঝাবে যে ওই পক্ষটা তোমার এই ক্ষতি করেছে, এই সমস্যা করেছে, এই বঞ্চিত করেছে। তো আপনি কি করবেন, আপনি ঘৃণা করা শুরু করবেন। একটা সময় গিয়ে আবার উল্টোটা হবে। কি কি রকম হবে, একটা সময় গিয়ে আপনি দেখবেন যে না, ওই ফ্যামিলিতে যেরকম ঢালাওভাবে সবাইকে খারাপ বলা হচ্ছে, তাদের মধ্যে এই ভালো এই খারাপ, তখন আপনার ভিতরে একটা অবিশ্বাস জন্ম হবে, না তার মানে আমাকে ভুলভাবে বোঝানো হয়েছে। তখন আপনি আবার আপনার নিজে যে ফ্যামিলিটাতে বড় হয়েছেন, সেই ফ্যামিলিকে অবিশ্বাস করা শুরু করবেন, এবং আপনার সাথে ওই ফ্যামিলি যেহেতু বড় হচ্ছেন, অনেক বিষয় নিয়ে মিল থাকবে না, আপনার মনে হতে পারে যে আপনাকে আপনাকে হচ্ছে ভুলভাবে তারা বড় করছে, তারা আপনাকে বুঝতে পারছে না। আপনি সব মানে আপনার যত দিক থাকবে সব দিককে আপনি ঘৃণা করা শুরু করবেন শেষ পর্যায়ে গিয়ে, বা একটা সময় গিয়ে এরকম পর্যায়ক্রমে ঘৃণা 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 বাড়তেই থাকবে। তো এইটা করা যাবে না, কাউকে ঘৃণা করা যাবে না, কাউকে একদম বিশ্বাস করা যাবে না অন্ধের মতন। সবাইকে আপনি আপনার পরিস্থিতি দিয়ে বিচার করবেন, সবাইকে আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিচার করবেন, আপনি কাউকে ঘৃণা করবেন না। আপনি যদি ঘৃণা করেন, আপনি এখন যাকে ঘৃণা করছেন সে আপনার থেকে দূরে সরে যাবে আপনার এই ঘৃণার কারণে, এবং একটা সময় গিয়ে আপনি বুঝবেন যে আপনার আসলে সবাইকে দরকার ছিল, যারা আপনার আপন তাদের সবাইকে আপনার দরকার, যারা আপনার মানে ভালো চায়, বা যারা আত্মীয় রক্তের সম্পর্ক, সবার সাথে আপনার সম্পর্ক রাখা দরকার। বিষয়টা এরকম না যে সে খারাপ জন্য তার সাথে আমি কথাই বলবো না, সে ভালো জন্য আমি তার সাথেই থাকবো, বিষয়টা ঘটনা এরকম হয় না। বিষয়টা হয় যে যে কোনো সময় যে কাউকে দরকার হতে পারে, সবার সাথে সুসম্পর্ক রাখবেন, কারোর সাথে খুব বেশি আপন হয়ে যাবেন না, কারোর সাথে খুব বেশি ঘৃণার সম্পর্ক তৈরি করবেন না, এটা আপনার জন্য পরবর্তী জীবনে পরবর্তী সময় খুব ভালোভাবে কাজে লাগবে। আমি এই পরামর্শটা দিয়ে ভিডিওটা শেষ করব। পরামর্শটা হচ্ছে যে আপনি কখনো অতীতের দিকে তাকাবেন না, না এটা তাকানোই যাবে না, এটা একদম নিষেধ। আপনার অতীতে যা হয়েছে এটা কিচ্ছু আপনার জীবনে প্রভাব ফেলবে না, কারণ অতীত কখনো ফিরে আসে না, আপনি বর্তমানে আছেন, বর্তমানের চিন্তা আপনাকে ভবিষ্যতে নিয়ে যাবে, ভবিষ্যৎ আসতেই থাকবে, আসতেই থাকবে, এবং আপনাকে ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি অতীতের সাথে আপনার সাথে কী ইনজাস্টিস হয়েছে, আপনি কীভাবে বড় হয়েছেন, কীভাবে বড় হচ্ছেন, কে আছে কে নাই, এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমানে আপনি কী রকম আছেন, আপনি যে ঠিক কাজ করছেন না ভুল কাজ করছেন, ঠিকভাবে চিন্তা করছেন নাকি ভুলভাবে চিন্তা করছেন, এই কথাটাই আপনাকে, এই চিন্তাটাই আপনাকে ভবিষ্যতে আপনি কী কই কোথায় থাকবেন সেটা নির্ধারণ করবে। তো আপনি এখন যদি চিন্তা করেন যে আমার ভিতরে এই গ্যাপটা আছে, আমার বাবা নাই, আমার মা নাই, বা আমার যারা আছে তারা ভুল, তারা ভুল করেছে, তারা তাদের ভিতরে সমস্যা, আমি কী করব, এভাবে যদি চিন্তা করেন, আপনার আপনার ভবিষ্যতেও একই চিন্তা থাকবে। ভবিষ্যতে যাদের যারা এভাবে চিন্তা করছে না, বা যাদের সবই ঠিক আছে, তারা এগিয়ে যাবে, আপনি আগাতেও পারবেন না, আপনি দিশা হারাবেন, আপনার আত্মহত্যা করতে হইতে পারে, মানে এইদিকে চলে যাবেন আপনি। এটা একদম মানে যে কোনোখানে যান, যেই রাস্তাতে যান, যে পেশাতেই যান, আপনার মনে হবে যে আপনি অসহায়, আপনার যাওয়ার কোথাও জায়গা নেই। কারণ কি, কারণ আপনি যখন আপনার এটা নিজের কেরিয়ারটা গড়ার কথা, বা নিজেকে গড়ে তোলার কথা, নিজের সামাজিকীকরণ যে সময়টা পান, সেই সময়টা যেভাবে বড় হয়ে ওঠার কথা, সেই সময় আপনি অতীত নিয়ে পড়েছিলেন যে হ্যাঁ আমার এই বাবা ছিল না, বাবা অন্যায় করেছে, মা ছিল না, মা অন্যায় করেছে, বা কেউ ছিল না আমার জীবনে, এই বিষয়গুলো, এই বিষয়গুলোতে থাকা যাবে না। কে ইনজাস্টিস করেছে সেটা অতীত, অতীত থাকবে অতীতের মতন, এটা আপনার জীবনে হয়ে গেছে, এটা আপনার ভাগ্যে ছিল, কিন্তু ভাগ্যটা আপনার খারাপ না, ভাগ্য ছিল, ভাগ্যটা আপনার খারাপ না, আপনার ভাগ্যকে আপনার গড়তে হবে, আপনি আপনার ভবিষ্যতের চিন্তা করবেন। তো এই ছিল ভিডিওটা, আশা করি যারা আমার মতো, আমি যেরকম সেপারেটেড ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমার আমার মতো অনেকে হয়তো এরকম সেপারেট ফ্যামিলি থেকে বড় হচ্ছেন, তাদের এটা উপকারে লাগবে। আর যারা যাদের স্বাভাবিক ফ্যামিলি আছে, তারাও হয়তো জিনিসটা দেখে বুঝতে পারবেন যে এই এই ধরনের মানুষগুলো কিসের ভিতর দিয়ে যায়। তো
আপনারা সহযোগিতা করবেন এই ধরনের মানুষগুলোকে। দেখা হবে পরের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।